হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। নতুন বছরের শুরু থেকেই তোলপাড় বাংলা, একদিকে নববর্ষের শুভেচ্ছা জানাতে গোটা বাংলা ব্যস্ত, আর এমনই সময় একের পর এক কাণ্ড ঘটছে বাংলা। মমতার এক বৈঠকেই কাজ, বড় সিদ্ধান্ত নিলেন দেউচা পাচামির আন্দোলনকারীরা, এবার খুলে গেল জট। এবার বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন আন্দোলনকারীরা, যেখানে মুখ্যমন্ত্রী আমাদের সব দাবি মানবেন বলে জানিয়েছেন, আর তাতেই স্বস্তির খবর। আর তার সাথেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার হকারদের জন্য বিরাট বড় ঘোষণা করলেন, কালীঘাটের মন্দিরে দাঁড়িয়ে গোটা বাংলাকে আলোড়ন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি খবর উঠে আসছে তা নিয়ে চোখ রাখবো, হকারদের বিরাট বড় খবর। আর তার সাথেই শুভেচ্ছা বার্তা, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে প্রধানমন্ত্রী জানিয়েছেন শুভ নববর্ষ, পয়লা বৈশাখের শুভেচ্ছা। বিশেষ এই অনুষ্ঠানটি বাঙালির অসামান্য সংস্কৃতিকে প্রকাশ করে আমি আশা করি আগামী বছর আনন্দ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে, আমাদের সব ইচ্ছা পূরণ হোক, শুভ নববর্ষ বলে জানিয়েছেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সকলকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন এবং সুস্থ থাকা ভালো থাকার পরামর্শ দিয়েছেন। তার মাঝে আরো এক খবর সামনে আসছে, বাংলাদেশের উত্তেজনা। এই মুহূর্তে খবর আসছে বিধানসভা ভোটের পর প্রথম বঙ্গ সফর স্থগিত করলেন অমিত শাহ, এর কারণ কি? আর অন্যদিকে আবারও ফের ভয়ানক বৃষ্টির তাণ্ডব, পয়লা বৈশাখের আগে এবার তছনছ বাংলা। আবহাওয়া দপ্তর কি বলছে এবার, মৌসুমী বায়ু কি কাঁপবে বাংলায়, 2022 এর কি খবর তাহলে চোখ রাখবো এই ভিডিওর মাঝে। অন্যদিকে আবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ইস্যু নিয়ে বাংলায় নাজেহাল, একের পর এক কাণ্ড ঘটে চলেছে লাগাতার, এবার সিবিআই দপ্তর হানা দিচ্ছে বারে বারে বাংলায়। আর এমন সময় মুখ্যমন্ত্রী মমতা ফের কড়া বার্তা, যেখানে মূলত কি কাণ্ড ঘটলো এবার কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী তা নিয়ে যেমন চোখ রাখবো বিস্তারিত আপডেট। আর অন্যদিকে আবার সম্পূর্ণ নিষিদ্ধ করে দিল পশ্চিমবঙ্গ সরকার, সমুদ্রে মৎস্য শিকার 61 দিনের জন্য নিষেধাজ্ঞা। এই মাত্র খবর আছে 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত 61 দিন সমুদ্রে সব ধরনের মৎস্য শিকার বন্ধ থাকবে, এই সময় ট্রলার নৌকা বা ডিঙ্গি নামানো যাবে না। সমুদ্র মৎস্য সম্পদের যথাযথ সংরক্ষণ, প্রজনন এবং মৎস্য ভান্ডারের উন্নতির জন্য এবার মৎস্য দপ্তর এই আদেশ দিয়েছে। আর তার অন্যদিকে চোখ রাখলে বিরাট বড় খবর, শিলিগুড়িতে চড়ক মেলায় দুর্ঘটনা, আচমকা দড়ি খুলে আহত চার, বিশাল বড় দুর্ঘটনা তোলপাড় গোটা বাংলা। তারই মাঝে চোখ রাখলে একের পর এক বড় খবর দিচ্ছে বাংলার প্রশাসন, একদিকে কঠোর লকডাউন হতে পারে আবার নতুন করে ইঙ্গিত, করোনার নয়া ভ্যারিয়েন্ট এবার প্রবেশ করছে ভারতের বুকে, তৎনত হচ্ছে গোটা বিশ্ব, 10টি দেশে করোনার নয়া ভ্যারিয়েন্ট হাত ছানি দিয়ে বিপদ রাখছে। আর তার মাঝে আরো এক খবর সামনে এলো, এবার বিরাট বড় দুঃসংবাদ, এবার স্কুলে করোনার হানা। এই মুহূর্তে খবর, স্কুলে ফের করোনার থাবা, আক্রান্ত পড়ুয়া থেকে শিক্ষক, এবার অবশেষে বন্ধ করালো স্কুল, কোথায় কি কাণ্ড ঘটছে এবার, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে থাকছে একদিকে বড় খবর, তার মাঝে আবার স্কুলে করোনা, হিমশিম খাচ্ছে গোটা বাংলা, ফের কি কঠোর লকডাউন, একদিকে ঝাঁপে পড়ছেন বাংলার মুখ্যমন্ত্রী, অন্যদিকে আবার পঞ্চায়েত ভোটে দাঁড়াতে পারে অরবিন্দ কেজরিওয়াল, এবার আপ সরকার আসছে বাংলায়, একের পর এক রাজ্য দখলের পর এবার বাংলার দিকে চোখ, বাংলায় শিক্ষায় উন্নত করতে এবার বাংলায় আসছে কেজরিওয়াল। আর তার মাঝে বিরাট বড় খবর সামনে আসছে, ফের পিছিয়ে গেল পরীক্ষা, কি কারণে পরীক্ষা পিছিয়ে গেল হলো তা নিয়ে বিস্তারিত খবর চোখ রাখবো। তার মাঝে আরো এক খবর, মা জাগাছে আগুন জ্বললো এবার মোবাইলে, বিশাল বড় খবর, বিমানের মধ্যে ঘটলো এমন ঘটনা, আর তাতেই কি কাণ্ড, চোখ রাখলেই চমকে উঠবেন গোটা বঙ্গবাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো নয়া প্রকল্প আসছে বাংলায়, সব মিলে থাকছে আজকের বাছাই 20টি বিরাট বড় খবর আজকের ভিডিওতে। তো ফ্রেন্ডস, আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুন বার্ষে থাকেন অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর, তাজা লেটেস্ট হেডলাইন, শিরোনাম, নোটিফিকেশন আকারে চলে আসবে আপনার ফোনের হোম স্ক্রিনে এবং জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে। তবে আপনার জেলার পার্টিকুলার খবর পাওয়ার জন্য এখনই কমেন্টে আপনার জেলার নামটা লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর থাকবে পরের ভিডিওতে। প্রথমে যোগ রাখবো আজকের বিরাট বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরের শুরু থেকেই তোলপাড়, কালীঘাটের মন্দিরে এবার হকারদের জন্য বিশাল বড় ঘোষণা নববর্ষের শুরুতেই, প্রতিবারের মতো এবারও নববর্ষের আগেই কালীঘাট মন্দিরে পুজো দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোনোভাবেই আটকানো যায়নি তাকে, আগের বছর ভাঙা পায়ে হুইল চেয়ারে তিনি পুজো দিয়েছেন। আর এদিনও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন বছর সবার ভালো কাটুক, আমি প্রতিবারই নববর্ষের আগের দিনে পুজো দিতে আসি, যতদিনে বেঁচে থাকবো আসবো, রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দিই, মানবিকতা এবং মনুষ্যত্ব বেঁচে থাকুক এই কামনাই করি। আর সেখানে বড় বার্তা, যেখানে 300 কোটি টাকা খরচ করে স্কাই ওয়াক তৈরি হচ্ছে কালীঘাটে, আর তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, দক্ষিণেশ্বরের মতো এখানে স্কাই ওয়াক হবে এবং হকারদের চিন্তার কোনো কারণ নেই, কিছুদিনের জন্য সরানো হলেও সবার জন্য ব্যবস্থা করা হবে। আর তারপরে বড় বার্তা, হকারদের জন্য 1000
পার্কে স্টল করে দেওয়া হবে। এদিকে আবার পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে ভালো থাকা এবং প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নতুন বছরে। অন্যদিকে পিছিয়ে গেল আরো এক পরীক্ষা, এক্সাম 28 তারিখ হবে। এই মুহূর্তে খবর বদলে গেল জেই অ্যাডভান্স এর পরীক্ষা। ইতিমধ্যে মুম্বাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির পরীক্ষার পরবর্তী সূচি প্রকাশ করলো। 28 আগস্ট থেকে পরীক্ষা হবে। এর আগে 3 জুলাই পরীক্ষা হওয়ার কথা ছিল। সম্পূর্ণ সূচি ও আইআইটি জেই অ্যাডভান্স সম্পর্কিত যাবতীয় তথ্যের জন্য এবার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আর তারই মাঝে বাংলার বুকে উঠে এলো আরো একের পর এক বিরাট বড় খবর। এই মুহূর্তে সূত্র মারফত আপডেট পাওয়া যাচ্ছে, নয়া ঘোষণায় গোটা বাংলা লড়ুন। প্রথমেই চোখ রাখবো ফের একবার বিপদের হুঁশিয়ারি। এবার স্কুলের বুকে করোনা আক্রান্তের খবর সামনে আসার পর তোলপাড় বাংলা। দেশের করোনা পরিস্থিতি মোটামুটি ভাবে নিয়ন্ত্রণ, তবে এবার স্বস্তিতে থাকা যাবে না এমনই প্রমাণ মিললো নয়াদিল্লিতে একটি বেসরকারি স্কুলের এক পড়ুয়া ও শিক্ষক দুজনের করোনা ভাইরাসের আক্রান্তের খবর মিলেছে। আক্রান্ত ছড়িয়েছে বাকি বুড়ো অভিভাবকদের জন্য। স্কুলের সব ছাত্রছাত্রীকে আপাতত বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। আর শুধু এটাই নয়, দিন কয়েক আগেও নয়ডা গাজিয়াবাদের বেশ কয়েকটি স্কুল থেকে করোনা আক্রান্তের খবর মেলে উদ্বেগ ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। বুধবার দিল্লিতে 299 জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন এবং তারপরে তোলপাড়। এমনই সময় আপনার কি মতামত, কঠোর লকডাউন ডাকা উচিত নাকি বন্ধ করা উচিত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট উপস্থাপন করবেন। আর এর সাথে বড় খবর সামনে আসছে, মা জাগা সেই যাত্রীর মোবাইলে আগুন। এই মুহূর্তে খবর উঠে আসছে যেখানে উড়ন্ত প্লেনের মাঝে বিপত্তি ঘটলো। আচমকাই আগুন ধরে গেল একটা যাত্রীর মোবাইল ফোনে। এমনই অভিজ্ঞতার সম্মুখীন হলো ইন্ডিগো 6 এর 2037 বিমান যাত্রী। এবার ডিব্রুগড় থেকে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল বিমান, আর তাতেই হঠাৎ করে দেখা যায় যাত্রীর মোবাইল ফোনে জ্বলে উঠেছে এবার আগুনের ফুলকি দেখে। তবে সেটি দেখার সঙ্গে সঙ্গে বিমানে থাকা অগ্নি নির্বাপক ব্যবস্থার সাহায্যে আগুন নিভিয়ে ফেলা। চোখ রাখবো পরের খবরে, এবার বিধানসভা ভোটের পর প্রথম বঙ্গ সফর স্থগিত করলেন অমিত শাহ। কি কারণে ঘটল এমন ঘটনা? এই মুহূর্তে খবর সামনে আসছে, রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর প্রথমবার বাংলায় আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই নিঃসন্দেহে তার সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। আর তার আগেই কেন হঠাৎ করে স্থগিত দেয়? যেখানে মূলত খবর সামনে আসছে একের পর এক দুর্ঘটনার খবর আসছে বাংলায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। এমনই সময় বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিশানা করছে রাজ্যে বিজেপির সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলি। এমনই সময় বাংলায় 356 ধারা প্রয়োগের দাবি জানিয়েছেন। আর এই পরিস্থিতিতে বাংলার আসার কথা ছিল কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 16 এপ্রিল বাংলার মাটিতে পা রাখার কথা ছিল, তবে তার সফল হলো না এমনই জানিয়েছেন বিজেপির সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন 16 এপ্রিল উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরের কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ বিমান অবতরণ করার কথা ছিল, আর সেখান থেকেই কোচবিহার একটি অনুষ্ঠানে যোগ দিতেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও নিউ জলপাইগুড়ি থেকে একটি নতুন মেট্রো উদ্বোধন করার কথা ছিল। তবে বাগডোগরা বিমানবন্দরের সংস্কারের কাজ চলায় অমিত শাহের সফর স্থগিত করা হয়েছে বলে সূত্র মারফত খবর সামনে আসছে। চোখ রাখবো আরো এক খবরে, বিজেপির কেন এত ভয়, কেন সিবিআইডি অস্ত্র, মমতার দাবিতে এবার তীব্র আলোড়ন। সোমবারই বিশ্ব বাংলার মেলা প্রাঙ্গণ উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই অনুষ্ঠান থেকে এদের বিজেপিকে তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাঝে আবার করোনার চতুর্থ ঢেউ প্রবেশ করছে। চীনের আর্তনাদ শুনে বুঝতে পারছেন অনেকেই, যেখানে খাদ্যাভাব, পানীয় জলের অভাব, কঠোর লকডাউনে চীনের শহর। আর এমনই সময় করোনা চলে যায়নি, বড় বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা ভাইরাস নিয়ে সতর্কতার সুর এবার প্রধানমন্ত্রীর গলায়, যেখানে বলেন বাংলার করোনা বিপদ রয়ে গিয়েছে, মাঝে মধ্যে মাথা ছাড়া দিচ্ছে, মহামারীর বিরুদ্ধে স্বাস্থ্যবিদের শিথিলতার কোনো জায়গা নেই। গুজরাটের জুনাগড় জেলায় একটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বহুরূপী করোনা কখন যে মাথা তুলে দাঁড়াবে তা কেউ জানে না, আগেভাগে সতর্ক না হলে ভয়ানক বিপদের মাঝে পড়তে পারেন। তবে আপনার কি মনে হয়, এমন কঠোর পরিস্থিতির মাঝেই যেখানে কঠোর লকডাউন আনা কি উচিত নাকি অনুচিত? অবশ্যই আপনার মতামত যুক্তি সহকারে কমেন্ট উপস্থাপন করবেন। এদিকে আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে বড় খবর, আর তার আগে আবার বৃষ্টিপাতের পূর্বাভাস। ইতিমধ্যে একের পর একে জেলায় জুড়ে বৃষ্টিপাত। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কি ফের খামাবে? বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তরের বিরাট বড় আপডেট এই মুহূর্তে উঠে এলো, যেখানে খবর সামনে আসছে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলছে, অন্যদিকে আবার গরম পড়েছে দক্ষিণবঙ্গে, তাপমাত্রা যেন বেড়েই চলে। আর এই পরিস্থিতির মাঝে এবার খবর আসছে যেখানে সুখবর, এবার নববর্ষে রিমঝিমে বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনকি পশ্চিমের জেলাগুলি তাপমাত্রা 40 ডিগ্রির উপরে থাকছে, আর তাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী হালকা মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতা সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে, আপাতত দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বৃষ্টি না হলেও 15 এপ্রিল সকালের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আর সেই সাথে দক্ষিণের জেলাগুলি আপেক্ষিক আর্দ্রতার কারণে এবার তুঙ্গে থাকবে অস্বস্তি। এমনই খবর সামনে আসছে, বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণ পশ্চিম হাওয়ার কারণে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। ইদিন কলকাতায় সর্বোচ্চ
হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 28 ডিগ্রি সেলসিয়াস। যদিও বিকেলের পর থেকে দক্ষিণ হাওয়ার দাপটে এবারে স্বস্তির অনুভূতি মিলবে বলে সূত্র মারফত খবর সামনে এলো। এদিকে আবার চোখ থাকছে নারায়ণগড়, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, তার সাথে আবার মালদা এবং মুর্শিদাবাদ নিয়ে একের পর এক খবর সামনে আসছে। আর তার মাঝে চোখ রাখলে কলকাতার একাংশ, কোথায় কিরকম খবর তা জানানোর পূর্বে ইতিমধ্যে জানিয়ে দেবো। এক্ষুনি মাত্র খবর পাওয়া যাচ্ছে গুজরাটের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, এবার মৃত্যু হলো 6 শ্রমিকের। দুর্ঘটনা ঘটেছে সোমবার ভোর রাতে প্রায় 3টা নাগাদ সেই শিল্প এলাকায়, কারখানায় আচমকাই বিস্ফোরণ ঘটে। পুলিশ সুপার লীনা পাটিল জানান, আহমেদাবাদের প্রায় 235 কিলোমিটার দূরে রয়েছে ওই কারখানা। ঘটনাস্থলেই 6 জন শ্রমিকের মৃত্যু হয় বলে খবর, তাদের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে সূত্র মারফত খবর সামনে এলো। আর এর মাঝে বিরাট বড় খবর, বাংলায় আসছে নাকি আপ সরকার, বাংলায় আর ব্রাত্য নয়, বড় সিদ্ধান্তের পথে কেজরিওয়াল। এবার বিরাট বড় খবর, কর্মসংস্থানে মন দেবে, বিরাট বড় চাকরির ঘোষণা করতে পারে নাকি আপ সরকার। এবার বাংলার দিকে লক্ষ্য করেই একের পর এক নতুন বার্তা। এই মুহূর্তে খবর, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে লড়তে পারে অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টি সংগঠনে যেখানে ভালোভাবে গড়ে উঠবে সেখানে অ্যাপ লড়বে বলে দলীয় সূত্রে খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেজরিওয়ালের সম্পর্ক ভালো থাকলেও রাজনৈতিক ময়দানে লড়াই হতে পারে বলে বিশাল বড় খবর সামনে আসছে। যেখানে পাঞ্জাব দখলের পর আপের পরবর্তী টার্গেট বাংলা, দিন কয়েক আগে এমনটি দাবি করেছেন রাজ্যের আপ কর্মী সমর্থকরা। তাদের লক্ষ্য এবার বাংলার ক্রিকেটকে মাঠে নামাতে চলেছে অরবিন্দ কেজরিওয়াল। তার মাঝে চোখ রাখলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একের পর এক নয়া কর্মসংস্থান, কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা, সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা বাকি থাকা খবর। যা ভিডিওর শেষ কিনে একটি ভিডিও দেখতে হবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আজকের খবরটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে উপস্থাপন করবেন। এবং আপনারা জেলার খবর জানতে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর থাকবে পরের ভিডিও। আর তার সাথে অবশ্যই ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরটি শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে। এবং বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন এবং মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।